আজ আমরা ছোটদের পছন্দের বিখ্যাত গল্প ঠাকুমার ঝুলি থেকে একটি গল্প পাঠ করে শোনাব ঠাকুমার ঝুলি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আজ আমরা পাঠ করব হীরামন ও তোতা পাখির কাহিনী তাহলে শুরু করা যাক একদিন এক শিকারী শিকারের জন্য গভীর এক জঙ্গলে গেল সেখানে ঘুরতে ঘুরতে একটি গাছের ডালে সুন্দর হীরামন তোতা পাখি দেখতে পেল আর সঙ্গে সঙ্গে শিকারি কাত থেকে তীর্ধনুক নামিয়ে হীরামন তোতার দিকে তাক করল হীরামন তোতা গাছের ডালে বসে শিকারীকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল সে তখন মানুষের ভাষায় কাতর স্বরে বলল ও হে শিকারি আমাকে মেরে ফেলে তোমার কি লাভ হবে বড় রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে তার চেয়ে বড় আমাকে এ রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও দেখবে তুমি অনেক টাকা পাবে শিকারী হীরামন তোতা কথা শুনে তাচ্ছিল্য বলল। তোমাকে রাজার কাছে বিক্রি করলে কত আর টাকা পাওয়া যাবে তোতা পাখি বলল তুমি আমার কথা একবার বিশ্বাস করে দেখতে পারো আমার দামের কথা না হয় আমি নিজেই রাজাকে বলবো তোমাকে কোনো কথাটি বলতে হবে না শিকারী এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে তোমার কথা মতোই না হয় সব কিছু হবে দেখি মূল্য কতটা পাই একসময় শিকারী হীরামন্ত তাকে নিয়ে রাজদরবারে উপস্থিত হল মহারাজ পাত্রমিত্রসহ সহ রাজদরবারে বসেছিলেন শিকারীর হাতে সুন্দর হীরামন পাখি দেখে তিনি সভাসদের উদ্দেশ্য করে বললেন ভারী সুন্দর পাখি ভারী সুন্দর পাখি রাজদরবারের উপস্থিত সকল সভাসদ মহারাজের কথায় সম্মতি জানিয়ে বলল ঠিক বলেছেন মহারাজ ঠিক বলেছেন শিকারী মহারাজের সামনে এসে অভিবাদন জানিয়ে বললেন মহারাজ আমি এই পাখিটি আপনার কাছে বিক্রি করতে চাই মহারাজ খুশি হয়ে বললেন তা এ পাখির জন্য কত দিতে হবে শুনি শিকারী বলল মহারাজ পাখির দাম পাখি আপনাকে নিজের মুখেই বলবে আপনি অনুগ্রহ করে পাখির কাছেই সেটি জিজ্ঞেস করুন মহারাজ শিকারির কথা শুনে অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন লোকটি নিশ্চয়ই পাগল তাই রেগে গিয়ে বললেন আমার সঙ্গে মশ করা হচ্ছে পাখি কথা বলতে পারে এই কে আছো এই উদ্দকে গলা ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দাও শিগারি হাত জোর করে অনুরোধ করে বলল। ও অপরাধ ক্ষমা করবেন মহারাজ অনুগ্রহ করে এই গরিবের কথা একটি বার বিশ্বাস করে দেখুন না মহারাজ বলল ঠিক আছে তা হীরামন বলো দেখি তোমার দাম কত হীরামন পাখি পা তুলে প্রথমে মহারাজকে প্রণাম জানিয়ে বলল মহারাজ আমার মূল্য সহস্র স্বর্ণ মুদ্রা তো মুখে মানুষের কণ্ঠস্বরের আওয়াজ শুনে মহারাজ চমকে উঠলেন মনে মনে ভাবলেন শিকারী তো মিথ্যে কথা বলেনি টাকার অঙ্কটা শুনে মহারাজ আবার বললেন এত টাকা দিয়ে তোমাকে নিয়ে আমার লাভ মহারাজ লাভ লোকসানের ব্যাপারটা তো এখনই বুঝতে পারবেন না কিছু মহারাজ অবশেষে শিকারীকে এক সহস্র স্বর্ণ দিয়ে বিদায় দিলেন মহারাজের নির্দেশে হীরামন তোতার জন্য একটা সোনার খাঁচা তৈরি করা হলো সোনার খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশে রাখা হলো দিনে দিনে মহারাজ পাখিটিকে যত দেখছেন ততই যেন মুগ্ধ হচ্ছেন হীরামন তোতা যে শুধু দেখতেই সুন্দর তা নয় গুণও আছে অনেক মহারাজের যখন মন খারাপ লাগতো তখন হীরামন সুন্দর সুন্দর গান গেয়ে মহারাজকে শোনাত তাতে মহারাজের মন খুশিতে ভরে উঠত আবার তোতা পাখি অনেক সময় শাস্ত্রের কথা বলত নানারকম উপদেশ দিত মহারাজ ভেবে দেখলেন যে খুবই কম দামেই তিনি এই দুষ্প্রাপ্য পাখিটিকে পেয়েছেন আজ শুনলেন হীরামন তোতা পাখির কাহিনীর প্রথম পর্ব আমাদের ইফতিস লাইব্রেরির কথায় কথায় প্রোগ্রামের ধারাবাহিকতায় এভাবেই গল্প পাঠ চলতে থাকবে আপনার পছন্দের গল্প আমাদের সাজেস্ট করতে পারেন যাতে আমরা সেটি পড়ে শোনাতে পারি ধন্যবাদ